আবার ভালো করে কানের মধ্যে নেন, মাজারে দান করে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েই মারা গেছে এই লোকটিকে জাহান্নাম থেকে বাঁচানোর আর কোনো পথ নাই, না কোনোই পথ নাই। মানে তবে একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে, কাবিরা গুনাহ করেছে, শিরিক করেনি, গলায় দড়ি দিয়ে মারা গেছে, একটা কাবিরা গুনাহ। তার ছেলে সন্তান যদি সাদাকা করে, মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিতে পারে। একজন লোক জেনা করতে করতে মারা গেছে, তৌবা করার সুযোগ পায়নি, যদি শিরিক না থাকে তার ছেলে সন্তান ওই লোকের জন্য যদি ক্ষমা চায়, দান করে, সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন জেনাকারীকে ক্ষমা করে দিতে পারে। একজন লোক মদ খেতে খেতে মারা গেছে, তৌবা করার সুযোগ পায়নি, এই লোকটি শিরিক যদি না করে থাকে, এই লোকটির পিছনে যদি তার ছেলে সন্তান আত্মীয় স্বজন দান করে, সাদাকা করে, যদি দোয়া করে, ইস্তেগফার কামনা করে, আল্লাহ এই মদখোরের পাপ ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন ব্যক্তি শিরিক করে মারা গেছে, এই লোকটি তো ক্ষমা পাবেই না, পাবেই না। সবচেয়ে দুর্ভাগ্য হলো এই লোকের জন্য দোয়া করা যাবে, দোয়া চলবে না। এই কথাটা কঠিন বললাম, ভালো করে শুনে রাখেন। আপনার বাপ যত বড় অর্থশালী হোক না কেন, এক কেজি চাউল, হাফ কেজি চাউল, 100 গ্রাম চাউল যদি মাজারে দান করে মারা যায়, তৌবা করার সুযোগ যদি না পায়, আপনার বাপকে জাহান্নাম থেকে বের করার পৃথিবীতে কোনো পথ নাই, কোনোই পথ নাই। এখনো বলছি আপনাকে, মারা গেছে, ফয়সালা আল্লাহর হাতে, আমি জানি না, তবে শরীয়ত বলছে আপনার বাপকে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আমি দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দোয়া কার জন্য চলে, যে ইমান নিয়ে মারা গেছে। সূরা হাশর 10 নম্বর আয়াত, রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সাবাকুনা বিল ঈমান, আল্লাহ বলছেন সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, হে রব তুমি আমাদেরকে ক্ষমা করো, আর যারা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। তাহলে যার মধ্যে ঈমান ছিল না, আপনি বলেন তার জন্য দোয়া আছে নাই? তার জন্য দোয়া নাই, শিরিক করা মাত্রই ওর আমলও গেছে, ঈমানও গেছে, তারপরে কি বললাম, ইসলামও গেছে, এটা বড় শিরিক। সাবধান, সাবধান, আপনারা শিরিকের পাপ থেকে দূরে থাকুন। আর একটা দলিল, 251 নম্বর হাদিস সহি মুসলিমে বর্ণিত হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল দোয়া করতে চেয়েছিলেন, মাগফিরাত কামনা করতে চেয়েছিলেন, ক্ষমা চাইতে চেয়েছিলেন, যে আমার বাপের জন্য আমি ক্ষমা চাইবো, আল্লাহ অনুমতি দিন। আল্লাহ বলেছিলেন, আল্লাহ বলেছেন যে না, তোমার বাপের কবর জিয়ারত করতে পারো, মায়ের কবর জিয়ারত করতে পারো, কিন্তু ক্ষমা চাইতে পারবে না, কারণ তারা মুশরিক অবস্থায় মারা গেছে, ক্ষমা নাই। আপনার বাপ যেমন ওই রকমই, যদি শিরিক করে মারা যায়, একজন হিন্দু মুশরিকের মাঝে আর আপনার বাপের মাঝে কোনো পার্থক্য থাকলো না। আমি বলতে চেয়েছি অন্য পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, শিরিকের পাপ ক্ষমা হবে না, এই কথাটা বলতে গিয়ে আমি এই জায়গায় এসেছি। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কল আল্লাহ তাআলা, তিরমিজি খুলুন 2 খণ্ডের 194 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইয়া ইবনা আদম, মোহাম্মদ তুমি জানিয়ে দাও, আমি আদম কে সন্তানকে বলছি, হে আদমের বাচ্চারা, ছেলে মেয়েরা শোনো, ইয়া ইবনা আদম, লাউ আতাইতানি বি কুরাবিল আরদে খতায়া ওয়ালা তুশরিক বি শাইয়া, তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত, ওদিকে কথা বলেন না যেন, আপনারা চুপ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তানরা শোনো, লাউ আতাইতানি বি কুরাবিল আরদে খতায়া ওয়ালা তুশরিক বি শাইয়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও, তুমি যদি আমার কাছে উপস্থিত হও,
আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে, কোন জায়গা ফাঁকা নাই, আসমান থেকে জমিন পর্যন্ত পাপে ভর্তি, এত পাপ করেছো, ওয়ালা তুশরিক বিশাইয়া, কিন্তু এতগুলো পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, এতগুলো পাপের মধ্যে সব পাপই আছে, শিরিকের পাপ নাই, শুনে রাখো, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হাজির হব, আল্লাহ সব পাপ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের পাপ ক্ষমা করবেন না। আমি আপনাকে বুঝাতে চাইলাম, আমি আপনাকে জানাতে চাইলাম আল্লাহ কত দয়ালু। যদি শিরিকের পাপ ক্ষমা করে দেন কিয়ামতের মাঠে, শিরিক ব্যতীত অন্য পাপ যদি ক্ষমা করে দেন কিয়ামতের মাঠে, আপনি বেঁচে গেলেন, জেনা করেছেন, চুরি করেছেন, মদ খেয়েছেন, মানুষ হত্যা করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, আল্লাহ বলেছেন চাইলে ক্ষমা হবে। হ্যাঁ, হতে পারে আপনার ক্ষমা হলো না, হতে পারে শিরিক করেননি, তবে এমন পাপ করেছেন যে পাপের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করলো না। ধারাবাহিকতা কি বুঝতে পারছেন আপনারা? বাড়িতে মন যেন না থাকে, অন্যদিকে মন যেন না থাকে। আপনি শিরিক করেননি, তবে আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করলেন না, এমন কোন পাপ করেছেন, বলেন তো কি পাপ? হ্যাঁ, বেদাত একটা, আর একটা না, না বান্দার হক আল্লাহ ক্ষমা করে দিবেন না, যেটা বলার দরকার ওটা বলছেন না কেন, গোপন রাখছেন কেন? বেনামাজি, এই বদের ক্ষমা নাই, কঠিন জিনিস, মা পাইতে পারে, তবে হাদিস দ্বারা যেটা বোঝা যায় একে আল্লাহ ক্ষমা করবে না। এটা পাপের মধ্যে বড় পাপ, কাবিরা গুনার মধ্যে একটা কাবিরা গুনা, এর বিপদ আছে। মুসল্লি তুমি মুসলমান সালাত আদায় করো না, তোমার মতো হতভাগা কেউ নাই, দেখো জেনাকারী সে মাপ পেতে পারে, চোর মাপ পেতে পারে, মদখোর মাপ পেতে পারে, মানুষ হত্যাকারী ব্যক্তি মাপ পেতে পারে, তুমি বেনামাজি মাপ পাওয়ার সুযোগ খুব কম। এই দুইটা এবার শুনুন, কেন মাপ পাবে না, দলিল দ্বারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাপ পেল না কিয়ামতের মাঠে জাহান্নামে গেল, শিরিক করেনি, মাপ পেল না জাহান্নামে গেল। 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে তাদের জন্য আমার সুপারিশ। অর্থাৎ জাহান্নামে গেলেও আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে বের করে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহর নবী, অথবা জাহান্নামে যাওয়ার আগেও আল্লাহ সুপারিশ চাই, আল্লাহর কাছে সুপারিশ চাইতে পারেন, আল্লাহ আমি সুপারিশ করছি তুমি লোকগুলোকে মাফ করো, জাহান্নামে যাওয়ার আগেই হয়তো তারা ক্ষমা পেয়ে যাবে, আল্লাহর নবী সুপারিশ করবেন। দুই, এমনই হলো আল্লাহর নবী সুপারিশ করলেন না, আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না, ফাইনাল কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না, ফাইনাল কথা। নাম্বার ওয়ান, শিরিককারী ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। দুই, যারা বেনামাজি তাদের জন্য সুপারিশ করবেন না। তিন, যারা বেদাতি তাদের জন্য সুপারিশ করবেন না। তবে এই দুই শ্রেণীর মানুষ এক সময় টিকে যাবে, দলিল, শিরিক সুপারিশ করবেন না। আল্লাহ নবী বলছেন 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফা, আমার সুপারিশ তার জন্য কার্যকর হবে, আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য কার্যকর হবে, মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে মারা গেছে অথচ আমার সাথে কাউকে শরীক করেনি, এই ব্যক্তির আল্লাহর সাথে শরীক করেনি, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব। তাহলে বেনামাজি তো আসলো না এখানে, কে আসলো এখানে? শিরিককারী আসলো, তো বেনামাজি কই? ইবনু মাজার 1080 নম্বর হাদিসটা খুলুন, হাদিস শুনেছেন, ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো, কিন্তু এই হাদিসে বসে মান তারাকাস সালা ফাকাত আশরাকা,
যে ব্যক্তি সালাত ত্যাগ করলো এই ব্যক্তি শিরিক করলো, তাহলে এর জন্য সুপারিশ আছে? ভালো করে শুনে রাখুন, সালাত ত্যাগ করেছে যে সে শিরিক করেছে, শিরিক করেছে কিসের সাথে? প্রবৃত্তির সাথে। সে শয়তানের সাথে শিরিক করেছে, আল্লাহর ইবাদত না করে প্রবৃত্তির পূজা করেছে, শয়তানের পূজা করেছে, যার কারণে শিরিক করেছে। দলিল সূরা মারইয়াম 59 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তারা হলো মরিচিকা অপদার্থ, তারা হলো মরিচিকা অপদার্থ, তারা সালাত পড়ে না, তারা হলো মরিচিকা অপদার্থ, আদাউস সালাহ তারা সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউস শাহওয়াত প্রবৃত্তির পূজা করেছে। সালাত আজান হয়েছে, ও চা বিক্রি করছে, চা স্টলে আপনি গল্প করছেন, একামত হয়ে গেল, ও চা বিক্রি করছে, কাজ করছে, দোকানে বসে আছে, সালাত শেষ হয়ে গেল, ও চা বিক্রি করছে, দোকানে বসে আছে, দোকানদারি করছে, সালাতের আজান হয়েছে, একামত হয়েছে, জামাত হচ্ছে, চোখের সামনে দেখার পরে সালাত পড়ছে না, মানে ও প্রবৃত্তির পূজা করছে, ও শিরিক করছে, ও প্রবৃত্তিকে ভালোবাসছে, মনকে প্রাধান্য দিয়েছে, ও আর শয়তানকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই এই ব্যক্তি জাহান্নামের তলদেশে পড়বে। বেনামাজি এই বদের এতই বুদ্ধি, এতই বেকুবেরা, এদের বুদ্ধি কিন্তু পাকা, ইবলিস শয়তান এদের কাছ থেকে বুদ্ধি ধার করা। আপনি নামাজ পড়তে ডাকবেন তো বলবে কি জানেন, যাও তোমরাই নামাজ পড়ো, আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? বলেন কত বড় বদ একটা, ওর খোঁচা মারার দরকার আছে? চা বিক্রেতা ওকে ডাকছেন যে চলো জামাত শুরু হয়েছে, নামাজটা পড়ে আসি, তখন ও বলবে যাও যাও কত নামাজিকে দেখলাম নামাজও পড়ে সুদও খায়, ওর খোঁচা মারার দরকার আছে? আপনি আপনার বড় ভাইকে ডাকছেন যে বড় ভাই উঠো ফজরের আজান হয়েছে নামাজ পড়ে আসে চলো, ও দরজা খুলেই বলবে ঘুমে ডিস্টার্ব করো কেন, তোমার সালাত তুমি পড়তে যাও, আমি কি তোমার কবরে যাব? দেখছেন কত বড় বদ, যুক্তি কত সুন্দর, একবারে টাটকা যুক্তি, বলে তোর কবরে আমি যাব নাকি, ডিস্টার্ব করিস কেন, তোর নামাজ তুই পড়, তোর নেকি হবে, আমি কবরে যাব, আমি শাস্তি আমি বুঝবো। বুদ্ধি কম আছে? এরা তো মানুষ না, না গরু ছাগলও না, শুয়োর কুকুরও না, বানরও না, তার চেয়ে ভালো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলুন আপনি পাবেন, আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, বুঝাও বুঝে না, একবারে বুঝাও বুঝে না, উলাইকা কাল আনাম তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আজাল বরং তার চেয়েও ভালো। এটা আল্লাহ বলে দিয়েছেন, ওর বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব জানে ও, কিন্তু সালাতটা শুধু পড়তে পারে না। শোনো তোমার জন্য ফয়সালা, এক নম্বর ফয়সালা, তুমি শিরিক না করলেও তোমাকে জাহান্নামের তলদেশে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ওর ফতোয়া কি জানেন, বেনামাজের ফতোয়া, আরে দুই তিন দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবই, এই কত বড় ব্যাকুব বলেন তো, নিজে নিজে ফতোয়া দিচ্ছে, আরে দুই চার দিন জাহান্নামে থাকবো তারপরে তো জান্নাতে যাবই, আরে ব্যাকুব, জাহান্নামে পড় সময় লাগবে 70 বছর, এক বছর না, দুই তিন দিন জাহান্নামে থাকবে মানে বলিস কি? তোর তো হিসাব থাকা উচিত। 7346 নম্বর হাদিস সহি মুসলিম হলো, তুমি ভালো করে দেখে নাও তোমার এত বুদ্ধি কেন, বেনামাজি বেশি হওয়ার কারণে রাষ্ট্রে সমাজে অসন্ত্রাস এবং অনাচার বেশি, আবার নামাজিরা শুদ্ধভাবে সালাত আদায় না করার কারণে নামাজিরাও দুর্নীতি করে, দুইটাই সমস্যা। নামাজ তো পড়ে না, সব বেদাতি নামাজ পড়ে, জাল নামাজ পড়ে সব, দুইটাই সমস্যা। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন সাহাবীরা একটা শব্দ শুনলে, বিকট শব্দ, সাহাবীরা বললেন যে শব্দ শুনলাম, কিসের শব্দ বলো তো? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, পাথরটি পড়তে পড়তে 70 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে পড়েছে।
আপনি চিন্তা করুন জাহান্নাম কত গভীর, একটা পাথর যদি এক ঘন্টা নিচে নামতে থাকে কত কিলোমিটার নিচে নামবে। হাদিস আপনি বিশ্বাস করবেন কি করে? ইমানই নাই আপনার, আপনার ইমানই নাই ধরবে কি করে? অ্যাকাউন্ট খোলা নাই ডিপোজিট হবে কি করে? আপনার ইমানই নাই আপনার, আপনাকে হাদিস শোনায় কি করব? আল্লাহ নবী বলছেন পাথরটি পড়ছে 70 বছর যাবত, এক ঘন্টা যাবত যদি নিচে পড়ে একটা পাথর কত কিলোমিটার নিচে পড়বে, যদি একটা পাথর 24 ঘন্টা নিচে পড়ে কত নিচে পড়বে, যদি একটা পাথর এক সপ্তাহ যাবত নিচে পড়তে থাকে কত নিচে যাবে, একটা পাথর যদি এক মাস যাবত নিচে পড়তে থাকে কত নিচে যাবে, একটা পাথর যদি এক বছর যাবত নিচে নামতে থাকে কত হাজার লক্ষ কোটি কিলোমিটার নিচে নামবে। সেখানে এক ঘন্টা না, 24 ঘন্টা না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, পাথরটি জাহান্নামের নিচে পড়তে সময় লাগছে 70 বছর। আর তুমি বলো জাহান্নামে গেলে তো 2-3 দিন পরে আবার জান্নাতে যাবে, তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত, আর জাহান্নামের তলদেশে ফেলবে এই বেনামাজিদেরকে। আমি বলছি আপনাদেরকে যারা নামাজ পড়েন না নিয়মিত, আমি তাদেরকে বলবো সালাত যেন ছুটে না যায়, আর যাই তাই করেন না কেন, সালাত 5 ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আদায় করবেন, এটা হলো আমার পরামর্শ, আমার উপদেশ, আমার দাবি, জোরালো দাবি। আপনি সুন্নাত সালাত পড়তে না পারলেও শুধু ফরজ পড়েন, ফরজ যদি পড়তে জহর পড়ছেন আসর পড়ার সময় পাবেন না, জহরের সাথে আপনি আসর পড়ে নেন, মাগরিব পড়ছেন অর্থাৎ জহর পড়ার টাইম পাচ্ছেন না আপনি, আসর পড়ার টাইম পাচ্ছেন, আপনি আসরের টাইমে আগে জহর পড়ুন তারপর আসর পড়ে নিন। আপনি মাগরিব পড়ার টাইম পেলেন না, এশার টাইম হয়ে গেছে, আপনি এশার টাইম আগে মাগরিব পড়ে নিন তারপর এশা পড়ুন। আপনি মাগরিব পড়ার সুযোগ পাচ্ছেন, এশা পড়ার সময় পাবেন না, আপনি মাগরিব পড়ার পর সাথে সাথে এশাও পড়ে নিন। শরীয়ত এত সহজ করে দিয়েছে, আপনার কেবলা বুঝতে পারেন না, আপনি যাবেন ঢাকার দিকে, আপনি যাচ্ছেন ঢাকার দিকে, কেবলা হলো পিছন দিকে, যাবেন আপনি ঢাকার দিকে, কিন্তু কেবলা সিনা বুঝতে পারছেন, গাড়িতে বসে আছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কেবলার প্রয়োজন নাই, যেদিকে গাড়ির মুখ আছে সেটাই হলো কেবলা। আপনার অজু করবেন পানি নেই, অজু করবেন পানি নেই, তায়াম্মাম করবেন মাটি নেই, অজু করবেন পানি পাচ্ছেন না, তায়াম্মাম করবেন মাটি পাচ্ছেন না। ইমাম বুখারী বাব বেঁধেছেন বাবু সলাতে বিগাইরে ওযুইন ওয়ালা তায়াম্মামিন, সাহাবীরা তাই করেছিলেন, অজু করার পানি পাননি, তায়াম্মাম করার মাটি পাননি, তারা এমনিতেই সালাত আদায় করে ফেলেছেন, সালাত হয়ে গেছে। শরীয়ত কত সহজ করেছে, শরীয়ত কত সহজ করেছে। আপনি সফরে বের হয়েছেন সহজ করার জন্য, সুন্নাত্তবাদ দিয়েছেন দিয়েছেন, ফরজ সালাতের কমিয়ে দিয়েছেন, 4 রাকাতের কাছে 2 রাকাত করে দিয়েছেন, এরপরে আপনি মাপ পাবেন সালাত না পড়ে, ভাবলেন কি করে, আপনি ভাবেন কি করে? সালাত গুরুত্বপূর্ণ, গোলাগুলি চলছে, কাফের মুশরিকরা গুলি করছে, মুসলিমরা একদিকে, কাফের মুশরিকরা আরেক দিকে, গোলাগুলি চলছে, সালাতের টাইম হয়ে গেছে, আউয়াল ওয়াক্তের দাম কত? 500 সৈন্য থাকলে 250 থাকবে শত্রু বাহিনীর সামনে, 250 আসবে সালাতের জন্য, 1 রাকাত পড়ে ইমাম দাঁড়িয়ে থাকবেন, বাকি 250 চলে যাবে শত্রুর সামনে, ওই 250 এসে ইমামের পিছনে দাঁড়াবে, সালাত আদায় করতেই হবে, গোলাগুলি চলছে তাও সালাত পড়তে হবে, মাফ না। ইসলাম সালাতকে এত গুরুত্ব দিয়েছে, এই জন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, শিরিক করলো, আমি তার জন্য সুপারিশ করব না। গেছিলাম অনেক দূরে, আবার ফিরে আসলাম, আর এক শ্রেণীর মানুষ যারা পরের আলোচনায় আসবে, সে যারা বেদাতি, তাদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। তবে এই বেদাতি আর বেনামাজি যদি শিরিক না করে, এই বেদাতি আর বেনামাজি যদি শিরিক না করে, বাঁচার পথ আছে। 60 নম্বর হাদিস ইবনু মাজা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিরিক না করার কারণে বেদাত করে যে পাপটা হয়েছে, নামাজ না পড়ে যে পাপটা করেছে, এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে পুড়ে 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 যখন পাপ শেষ হবে, অবশেষে ওই যে কালেমার বদৌলতে ওকে আল্লাহ জান্নাত দান করবেন। এত জোরে সুবহানাল্লাহ পড়লেন এতদিন পুড়ার পরে,
এটা তো ঠিক হলো না, একটু চুপ থাকার দরকার ছিল। এতদিন পড়ার পরে আপনার মনে হচ্ছে তাও তো জান্নাতে গেছি, এক মিনিট জাহান্নামে যাবেন, কে আছেন হাত তুলেন, এক মিনিট এই দেখেন হাত তুলতে, এক মিনিট জাহান্নামে থাকবেন, কেউ আছেন এখানে না, এত জোরে সুবহানাল্লাহ পড়লেন কি করে? এটা চিন্তা করেছেন আপনারা? একটু ভাবেন আমি যে কথাটা বলেছি, পুড়ে 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 আল্লাহ রাসূল বলছেন শেষ পর্যায়ে সে কালেমার বদৌলতে জান্নাতে যেতে পারবে, তবে শিরিক করবে না শর্ত। তবে শিরিককারী ব্যক্তির জাহান্নাম থেকে বের করার কোনো পথ পাওয়া গেল না। আমি যেটা বললাম, পৃথিবীর সব বিদ্বান একই কথা বলেছেন। আপনি আলবানির বই খুলে দেখেন, শেখ বিন বাজের বই খুলে দেখেন, শেখ উসাইমিনের বই খুলে দেখেন, স্পষ্ট এইভাবেই দলিল দিয়েছেন বাঁচার কোনো পথ নাই। কেতাবুত তাওহীদ পড়বেন, কেতাবুত তাওহীদ পড়বেন, বুঝবেন আমি যেটা বলেছি শিরিক সম্পর্কে, এটাই চূড়ান্ত কথা। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি শিরিক করে মরে ওর বাঁচার পথ নাই, শিরিক ছাড়া যদি অন্য পাপ করে বারে বাঁচার পথ আছে। এই মর্মে আরেকটা হাদিস বলার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 66 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলছেন মাম্মা তাইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে ও জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে জান্নাতে যাবে। মানে কি জানেন, এর অর্থ কি জানেন? যে ব্যক্তি শিরিক করে মারা যাবে জাহান্নামে যাবে, শিরিক করে মরলে জাহান্নামে যাবে, ওর নেকি যতই থাক, আর যে ব্যক্তি শিরিক না করে মারা গেল ওর পাপ যতই থাক কোথায় যাবে? জান্নাতে যাবে। যেমন হাদিসটা আরেকটা বুঝেন, আমি তো 1 কেজি চাউলের কথা বলেছি, আমি একটা চাউলের কথা বলেছি। ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিসের গ্রন্থ কিতাবু যুহুদ, এই গ্রন্থে 16 এবং 17 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালা জান্নাত রজুলুন বিজুবাবিন ও দাখালা নার রজুলুন বিজুবাবিন, একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটা মশার কারণে, একটা মাছির কারণে। একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটা মশার কারণে, মাছির কারণে। হতবাক সাহাবায়ে কিরাম কালু কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা মশা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আপনি বলতে চাচ্ছেন কি? আল রাসূল বলছেন মার রাজুলান আল কওমিন, দেখো এবার বুঝো তাহলে, দুইজন ব্যক্তি এই ফুলবাড়ি এলাকা দিয়ে পার হচ্ছিল, ওয়ালাহুম সারম, তাদের একটা মূর্তি ছিল। এই লোকের দাবি, ফুলবাড়ি এলাকার লোকের দাবি, মানরা আলাইনা ফালি করিব লাহু শাইয়্যা, এই লোকের দাবি হলো যে ব্যক্তি এদিক দিয়ে অতিক্রম করবে রোড দিয়ে, ওই যে স্পিরিট বেগার, মাজারের সামনে রেল লাইনে কোনো মাজার নাই, সব মাজার বাস লাইনে, স্ট্রিট বেকার দেওয়া আছে ওই জায়গাতে, আর চাচ্ছে কিছু দেন কিছু দেন, আর আপনি দিয়ে দিলেন, বোকা ড্রাইভার দিয়ে দিল 10 টাকা 5 টাকা দিয়ে দিল। এইটা আল্লাহুম সালাম, তাদের মূর্তি আছে, তাদের দাবি হলে এদিক দিয়ে গেলে কেউ দান করে যেতে হবে। ফাকাল আলী আহাদে হুমা, দুইজনের একজনকে বলল তুমি কিছু দান করো, ওই ব্যক্তি বলল লাইসা ইন্দি শাইয়ান উকাররু বিলাইহি, আমার কাছে কিছু নাই দান করার মতো, আমার কাছে কিছু নাই দান করার মতো। তখন তারা দাবি করছে ওয়ালাউ কুনতা দুবাবা, তুমি যদি একটা মাসি মানত করতে পারো তাও মানত করো। ফাকাররাবাল হুজুবাবা, আচ্ছা ঠিক আছে আমি একটা মাসি মানত করে দিলাম, মশা মানত করলাম যে এই মাজারে একটা মশা দেব, আমি মানত করে দিলাম। আল্লাহ নবী বললেন দেখালাম নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওর অন্য যতই নেকি থাক, 70 বার যদি হজ করা থাকে, 70 কোটি যদি মসজিদ তৈরি করে দেয়, যদি হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, ওই আমুলের কোনো দাম নাই, ওই মশা দান করা মাত্রই সব শেষ। তাহলে আমি 1 টাকার কথা তো বলিনি আপনাদেরকে। দ্বিতীয় ব্যক্তিকে বলল তুমি কিছু দান করো, ওই ব্যক্তি বলল লাইসা ইন্দি শাইন উকাররিব লাই ওয়ালা উকাররিব শাইয়ান ইল্লাল্লাহ, আমি আমার কাছে দান করার মতো কিছু নেই, তবে দান করলে আল্লাহর নাম ছাড়া কাউর নামে দান আমি করব না। ফাদারাবাহু ওয়া কাতালা উনুকাহু, তাকে ধরে মারতে লাগলো, মারতে 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 একবারে হত্যা করে ফেললো। আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আল্লাহ
শিরিক না করার কারণে ওই ব্যক্তির যতই পাপ থাক না কেন, শিরিক না করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। আমি যেটা হাদিসটা আগে বললাম পরের হাদিসের সাথে কি মিল হলো, অর্থাৎ শিরিক করে মারা গেলে ওর নেকি যতই থাক কোথায় যাবে, জাহান্নামে। আর শিরিক না করে মারা গেলে পাপ যতই থাক কোথায় যাবে, জান্নাতে। এই হাদিস দুটো দ্বারা এটাই প্রমাণিত হয়। আপনার বয়স 70 বছর অথবা 60 বছর, 60 বছরে যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, আমলের শেষ নাই, অনেক আমল করেছেন আপনি, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এতিমখানা তৈরি করেছেন, দান করতে আছেন, 70 বছর পরে আপনি 1 টাকা দান করে দিলেন মাজারে, 70 বছরে যত আমল করেছেন সবই শেষ। এক নেকি যদি আপনার থাকে, এক নেকি যদি থাকে, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত মিথ্যা না, আপনার বিশ্বাস হচ্ছে না, আপনার বিশ্বাস হচ্ছে না, বুঝার চেষ্টা করুন। আমি বুঝাচ্ছি কোরআনের আয়াত দ্বারা। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনাম 85 নম্বর আয়াত। যদি তারা শিরিক করে জীবনে যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর কথা। সূরা জুমা 65 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন ওহি করেছেন তোমার উপরে, যেমন ওহি করছেন ইতিপূর্বে ওহি করা হয়েছে নবীদের উপরে। নবীদেরকে বলা হয়েছিল লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। যদি নবীর আমল বাতিল হয় শিরিক করার কারণে, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যে তার আমল বাতিল হবে না? বাতিল হবে আমল যদি আপনি শিরিক করেন, অর্থাৎ পূর্বের নেকিগুলো সব কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। 14 বছর যাবত মাছ পুষছে, এক একটা মাছের ওজন হয়েছে 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি, পুকুর ভর্তি একেবারে মাছ। যদি এক বোতল বিষ দেওয়া হয় মাছ তাজা থাকবে, রুই মাছটা থাকবে, থাকবে না? কই মাছ, কই মাছের প্রাণ বলেন একটা কথা, এটা মরবে না আপনার যাই বলেন না। হাজি সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন, হাজি সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন, আপনি যতই বলেন হজ নষ্ট হবে না, যে কষ্টে হজ করেছি। মানে এর দাবি আর পুকুরালার দাবি একই, রুই মাছ মরবে না, কি দাবি ঠিক না? মরবে। আপনি কেন শেষ করতে যাবেন সমস্ত আমল? আল্লাহ নিজে বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, এটা শিরিকের পাপ। কে জানে এটা, কে বুঝে এটা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এমনকি হাত বের করে দিতে পারে। আজকে শুনলাম একজন মারাও গেছে নাকি, তবলিগের ভাইয়েরা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন চরমভাবে, যে ফাজায়েলে আমুলের কারণে খুব দুঃখ হয়, কষ্ট হয়, এই ফাজায়েলে আমুলের দাওয়াত দিতে গিয়ে যেভাবে মারামারি করছেন তারা, আশ্চর্য হবেন। সেই বইয়ের 128 পৃষ্ঠায় ফাজায়েলে হজের মধ্যে একটা কথা লেখা আছে, শিরিক কিভাবে মানুষ শিখেছে চিন্তা করুন। আহমদ রিফাই নামক একজন ব্যক্তি আল্লাহ নবীর কবরের কাছে গেছে, যাওয়ার পরে বলছেন যে হে নবী, তোমার কাছে এতদিন আমি দরুদ পাঠিয়েছি, আজকে কাছে এসেছি, তোমার হাত মুবারকে চুমু দিতে চাই। এই কথা বলা মাত্র আল্লাহর নবী তার ডান হাত বের করে দিলেন। নাউজুবিল্লাহ, আগেই পড়ছেন আপনারা, আগে বলতে দেন। ডান হাত বের করে দিলেন তো তিনি রাসূলের হাতে চুম্বন করলেন। এই দৃশ্য দেখলেন সেই সময়ের 555 হিজরির ঘটনা লেখা আছে বইয়ের মধ্যে, 555 হিজরির ঘটনা। এই দৃশ্য দেখলে 90,000 মানুষ, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য বলছে, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। আচ্ছা, সেই 555 হিজরিতে একবারে মসজিদে নববীতে 90,000 মানুষ ছিল, কথাটা কত বড় মিথ্যা কথা বলেন তো! আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দিলেন, এটা কত বড় মিথ্যা কথা হতে পারে? এটাই করছে। আপনারা তো বইপত্র পড়েন না,
বই পত্র পড়ার জন্য আপনাদের বলি, জ্ঞান অর্জন করার জন্য বলি, কিন্তু পড়তে চান না, বলতে চান না আপনারা। আমরা শুধু লেখে মরি আর নসিহত করে মরি, নসিহত তো কাজে লাগান না আপনারা। একটা ওজিফা বই বের করেছে, এটা বের করেছে 1800 থেকে, ওজিফা বই, নাউজুবিল্লাহ আলফানা ওফিল্লাহ। এদের কাজ হলো মানুষকে আল্লাহ বানানো, কাজই হলো মানুষকে আল্লাহ বানানো। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। এক শ্রেণী মানুষ বাংলাদেশে আজ তার আকীদা পোষণ করে, ওহ যে মুস্তাবে আরশটা খোদা হোক আর উতার পাড়া মদিনামে মোস্তফা হোক আর, এই বলে মুনাজাত করে, যিনি আরশে ছিলেন খোদা হয়ে তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে। এই আকীদা তারা পোষণ করে, তাদের ঈমান আছে, তাদের ভিতরে তাওহীদ আছে। আশ্চর্য, আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে চাই, অথচ সাহাবা কেরাম বেঁচে থাকতে কোনোদিন কোন একজন সাহাবি আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে রাসূলের কাছে কোনো জিনিস চাননি, কারণ তারা জানতেন যে চেয়ে কোনো কাজ হবে না। সহিহ বুখারীর 137 পৃষ্ঠা খুলুন, 1010 নম্বর হাদিসটা খুলুন, যখন পানি হচ্ছিল না, উমর রাদিয়াল্লাহু আনাস থেকে বর্ণিত হাদিসটি, উমর রাদিয়াল্লাহু তার চাচা জীবিত চাচা আব্বাসের কাছে গেলেন, আল্লাহর রাসূল মারা গেছেন, চাচা বেঁচে আছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে গিয়ে বলছেন, আল্লাহর কাছে বলছেন, দেখেন দোয়া করার সিস্টেম, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালুকা বিনাবিয়িকা, হে আল্লাহ আমি তোমার নবীর মাধ্যমে, যখন নবী বেঁচে ছিল তখন আমরা আল্লাহর নবীর মাধ্যমে পানি চাইতাম, আপনি পানি দিতেন, এখন দোয়া চাচ্ছি, পানি চাচ্ছি তোমার নবীর চাচার মাধ্যমে, তুমি আমাদেরকে পানি দান করো, ফায়াসকাউনা, পানি দান করা হতো, পানি হতো। এইভাবে দোয়া চাইতেন স্বয়ং উমরের মতো ব্যক্তি, রাসূলের চাচা, জীবিত চাচা, তার কাছে গিয়ে দোয়া চাচ্ছেন। সাহাবা কেরাম মদিনা থাকতেই রাসূলের কবরের কাছে গিয়ে চাইনি। যদি আল্লাহর নবী কবর থেকে কিছু না দিতে পারে, যদি শুনতে না পান, পৃথিবীর এমন কোন ওলি আছে, এমন কোন গাউস আছে, এমন কোন খতিব আছে, এমন কোন ইমাম আছে, এমন কোন খতিব আছে, এমন কোন নেতি আছে, এমন কোন ফকির আছে, এমন কোন পীর আছে, কবরে বসে থেকে উম্মতের উপকার করতে পারে? কেউ পারে? এটা অসম্ভব। এদেশের মানুষ, এক শ্রেণীর মানুষ যারা মাজার পূজা করে, এদেশের কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। এক বেয়াকুব আছে বাংলাদেশে, আমি জানি না এই বেয়াকুব, একজন আমাকে বলছেন কেন আপনার বিরুদ্ধে বলেন না, আমরা বিরুদ্ধে বলি কিন্তু ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হলো সরকারের, কিন্তু কেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে কটূক্তি করে? এক বেয়াকুব দেওয়ানবাগে আছে, ও বলে স্পষ্ট ভাষায় যে তার সাথে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এ কি মুসলমান না মুশরিক বলেন তো দেখি? যদি আপনারা কথা না বলেন, পীর ফকিরেরা শিরিকের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের বিরুদ্ধে কথা বলবে? আপনারা আহলে হাদিস, আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন শিরিক এবং বেদাতের বিরুদ্ধে উন্মুক্ত কণ্ঠে কথা বলতে হবে। কোন বেদাতকে ছাড় দেওয়া হয়নি, উলামা কেরাম ছাড় দেননি, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ আল বাকি, মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ আহমদ শাহ ইসমাইল শহীদ, এলায়েত আলী, বেলায়েত আলী, তিতুমির, তারা শুধু ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামই করেননি, তারা শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কঠোর হস্তে সংগ্রাম করেছেন। তারা এদেশকে শিরিক বেদাত মুক্ত করার জন্য, ইংরেজ বাহিনী মুক্ত করার জন্য তারাই সংগ্রাম করেছেন, তারাই শহীদ হয়েছেন, তারাই বইলেছেন শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আজকে সেই চেতনা আপনারা ভুলে গেছেন, সিংহের বাচ্চা আজকে বিড়ালের বাচ্চায় পরিণত হয়েছে। কেন কথা বলবেন না আপনি? মানুষ মুশরিক হয়ে যাচ্ছে আর আপনার মুখে কোনো কথা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, শুনে রাখো, উম্মত আমার একটা পর্যায়ে আসবে, সবাই শিরিকের মধ্যে জড়িয়ে পড়বে, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে, কালো পিপলা যদি যায় যেমন বোঝা যায় না, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে কালো পিপলা হেঁটে গেলে বোঝা যায়, বোঝা যাবে না ঠিক আমার উম্মতের মধ্যে এইভাবে শিরিক প্রবেশ করবে। তোমরা শিরিক থেকে সাবধান থাকো। কে সাবধানতা অবলম্বন করে? সাবধানতা অবলম্বন করে না। যদি কেউ শিরিক করে মারা যায়,
তাহলে বোঝা গেল কয়েকটা জিনিস, শিরিক করলে আমল কবুল হয় না, শিরিক সবচেয়ে বড় অপরাধ, শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, শিরিক করলে নবীর সুপারিশ পাওয়া যায় না, শিরিক করলে জান্নাতও পাওয়া যায় না। দলিল সূরা মায়েদা 72 নম্বর 8টা খুলুন, আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা ওয়াহুন নার ওয়ামা লিয-য্বালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, ও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ামা ওয়াহুন নার তার স্থান হবে জাহান্নামে, ওয়ামা লিয-য্বালিমিনা মিন আনসার আর তার এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরিক করে মারা যাওয়ার পরে কেউ সাহায্য করতে পারবে না, দাপট দেখে লাভ নাই। শিরিকের বিরুদ্ধে কথা বললাম, মামলা থানায় মামলা দিলেন, জেএমবি বলে ঠুকিয়ে দিলেন মামলা, ষড়যন্ত্র চলে, আমরা বক্তব্য দিই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। জানি না গাজীপুরের এই প্রোগ্রামটা আল্লাহ কিভাবে কবুল করেন, যাদের মাধ্যমে আল্লাহ কবুল করেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহ আমি তাদেরকে অনুরোধ করি এই গাজীপুরের সবচেয়ে দর্শনীয় সবচেয়ে প্রাণবন্ত প্রোগ্রামে ফুলবাড়িতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রোগ্রামকে স্থায়ী করুন, আমিন। প্রতি বছর যেন অনুষ্ঠিত হয় কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, শুধু তাই না আমি দোয়া করছি এই কর্তৃপক্ষকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। যদি আপনারা না বলতে পারেন না বুঝাতে পারেন জাতিকে আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, কারণ কি? বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে, শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে, শিরিক করার কারণে মানুষের ঈমান নষ্ট হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আর বাধা দিবে কেন? মনে রাখবেন বাধা দিয়ে কোনো লাভ হবে না, দাওয়াতকে কখনো গলা টিপে কেউ হত্যা করতে পারবে না। যদি হত্যা করতে চায়, যদি কেউ হত্যা করতে চায় দিনের দাওয়াতকে, আল্লাহ সহ্য করেন না, গজব নাযিল করে ধ্বংস করে দেয়। আমরা দেখেছি এক সময় এসেছে, একটা সময় এসেছিল আহলে হাদিসদেরকে জঙ্গি বানানোর তৎপরতা চলেছে, আহলে হাদিস উলামায়ে কেরাম গ্রেফতার হয়েছে, কাপি সাহেবের বইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, আকরম খার বইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের বইপত্র মসজিদ রাখতে পারেনি, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া পায়তারা করা হয়েছে। আমরা শুধু আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি সবকিছু দেখছো, আমরা নিরীহ মানুষ, আমরা জেএমবির সাথে জড়িত না, আমরা এই দেশের রক্ষক, এই দেশকে আমরাই স্বাধীন করেছে, আমাদের বাপদাদার রক্ত দ্বারা এই দেশকে স্বাধীন করেছে, আমাদের উপরে মিথ্যা জঙ্গিবাদের অভিযোগ দেওয়া হয়েছে, তোমার কাছে বিচার থাকলো, আল্লাহ দোয়া কবুল করেছেন, যারা ষড়যন্ত্র করেছিল তারা তছনছ হয়ে গেছে। আগামীতে সাবধান করে দিলাম, আমরা একটা হাদিসের উপরে বেশি আমল করি, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুরু মান খাযালাহুম ওহম কাযালিক হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। আল্লাহ নবী বলছেন একটি কাফেলা একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে, বিরোধীরা তাদের কোনোদিন ক্ষতি করতে পারবে না, অহম কাদালিক তারা কিয়ামত পর্যন্ত হকের উপরেই টিকে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ, এটা সাহস যোগায় না? এটা এটা সাহস যোগায় না? অর্থাৎ সাহস তো যোগাবে, শুধু তাই না ইতিহাস একদিন বেরিয়ে আসে তার মাধ্যমে এটা হয়েছে। যদি বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যারা ছিলেন তাদের পাঁচজনের নাম বলেন, এক নম্বর নাম আসবে সাইয়েদ আহমদ শহীদ, দুই নম্বর নাম আসবে শাহিস্তমান শহীদ, তিন নম্বর নাম আসবে বেলায়েত আলী, চার নম্বর নাম আসবে এনায়েত আলী, পাঁচ নম্বর নাম আসবে তিতুমির, ছয় নম্বর নাম আসবে হাজী শরীয়তুল্লাহ। বলেন তো তারা সবাই ছিলেন শিরিকের বিরুদ্ধে কঠোর হস্ত, তারা তাওহীদের পক্ষে সংগ্রাম করে গেছেন, এই দেশ থেকে শিরিক বিদাত তাড়ানোর জন্য তারা সংগ্রাম করে গেছেন, যেমন সংগ্রাম করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, তারা সবাই ছিলেন আহলে হাদিস মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, তারা প্রচেষ্টা করে গেছেন। আপনারা চুপ থাকবেন এটা হতে পারে না, আপনারা দিনই দাওয়াতি কাজ করুন, সর্বত্র দাওয়াতি কাজ করুন, আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে দাওয়াত চলছে, আগামী পাঁচ বছর যদি সময় পাই আমরা, যদি এইভাবে দাওয়াতি কাজ চলতে থাকে বাংলাদেশে মাজার পূজা কবর পূজা উৎখাত হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, থাকবে না এতে কোনো সন্দেহ নাই, কমবে ইনশাআল্লাহ। আমরা কাজ করে যতটুকু পাচ্ছি, একটা তথ্য মাঝখানে ঢুকিয়ে দিই, এক জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটি আপনাদের কাছে অনেকের কাছে ছিল, আলহামদুলিল্লাহ এই বইটির মাধ্যমে বহু ইমাম এবং আলেমের মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছেন,
আমি কোন এলাকায় যাইনি, বইপত্র যাওয়ার কারণে মসজিদ তৈরি হয়ে গেছে, সেখানকার কিছু মানুষ একত্রিত হয়ে মসজিদ তৈরি করেছে, সেখানে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে। আপনি ভাবতে পারবেন না কোথায় সিলেট মাজারের আখড়া, 360 আউলিয়ার মাজার বলে পরিচিত জায়গা, সেই জায়গার বুকে দুইটা শহরের বুকে বড় মসজিদ প্রতিষ্ঠা পেয়েছে। 2001 সালে গেছে, কোনো জায়গা পাইনি কথা বলার, বক্তব্য দেওয়ার কোনো জায়গা পাইনি, চিটাগাং শহরের মধ্যে বড় মসজিদ তৈরি হয়েছে দুইটা, আলহামদুলিল্লাহ। ভোলা মসজিদ তৈরি হয়েছে, বরিশালে মসজিদ তৈরি হয়েছে, পিরোজপুরে মসজিদ তৈরি হয়েছে, ঝালুকাটিতে মসজিদ তৈরি হয়েছে, বরগুনাতে মসজিদ তৈরি হয়েছে, নেত্রকোণাতে মসজিদ তৈরি হয়েছে, শেরপুরে মসজিদ তৈরি হয়েছে, যেখানে কল্পনাই করতে পারি না। কিন্তু মানুষ দাওয়াত পাওয়ার কারণে সেখানে ঐক্যবদ্ধ হয়ে তারা বসার জায়গা করেছে। এমনকি এক একটা মসজিদে, এক একটা মসজিদে ইসলামী কমপ্লেক্স খোলার ব্যবস্থা করেছে তারা, আলহামদুলিল্লাহ। আপনারা কিসের জন্য পিছিয়ে থাকবেন? চলুন একটু বলি বেদাতের বিরুদ্ধে। বেদাত কাকে বলে? যদি শিরিক থাকে ইবাদতে কবুল হবে না। বেদাত বলা হয় নতুন কোন আমলকে, যেটা আগে ছিল না পরে হয়েছে, সেটাই বেদাত। কথা মনে থাকবে? তো যেটা আগে ছিল না পরে হয়েছে সেটাই বেদাত। তাহলে মোবাইলটা কি বেদাত? শুনুন ভালো করে, শুনুন, শুনেন আগে, শুনেন শুনেন। মাইকটা আগে ছিল? চশমাটা ছিল না, পরে আসছে। এটা শাব্দিক অর্থে, বেদাতের শাব্দিক অর্থ একটা, আর একটা শরীয়ত কাকে বেদাত বলে সেটা একটা শারীরিক অর্থ। আপনারা বুঝতে হবে এটা। আমি আগেই বলেছি 98 জন আলেম বুঝে না, তা আপনারা বুঝবেন কি করে? আপনাদের বুঝতে হবে তাহলে নাকি? শরীয়ত বেদাত বলে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই শাব্দিক অর্থটাও বলেছেন সূরায়ে আহকাব 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল আমি রাসূলদের মধ্যে নতুন রাসূল নই, ইতিপূর্বেও রাসূল এসেছিলেন। তাহলে এই বিদউন শব্দের অর্থ কি বেদাতি না নতুন? নতুন, এটার অর্থ নতুন। যদি এটা বেদাতি অর্থ করেন তো অর্থ হবে কি, আমি বেদাতি রাসূল না, অর্থ কি হলো? এটা তো ভুল, এটা শাব্দিক অর্থ এখান থেকে নিতে হবে, বুঝার জন্য বলছি। আবার কোরআনে আসছে 117 নম্বর আয়াত, সূরা বাকারার মধ্যে আসছে, মা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নতুন স্রষ্টা কে? এর আগে ছিল আসমান জমিন, নতুন সৃষ্টি করেছেন কি? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তার আগে কেউ সৃষ্টি করেছিল? এই জন্য বাদি বলা হয়েছে। যদি এর অর্থ বেদাতি করেন তাহলে অর্থ হবে আল্লাহ বেদাতি, বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ, কেউ যদি কোনো আমল করে যে আমলটা করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি, ফাহরাদ, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, এই আমল প্রত্যাখ্যাত। বুঝেছেন? তাহলে কোন আমল আরো পরিষ্কার, ইমাম শাতিবী রহিমাহুল্লাহ কিতাবুল ইতিসাম প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় বলছেন আল বিদাত, এবার ভালো করে শুনেন, ওই হাদিসটার আলোকে তিনি বলছেন বেদাতটা কি জিনিস, আল বিদাতু হিয়া তরিকাতুল মুখতারা ফি দ্বীন তুজাহি শারইয়া ইউকসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ, অর্থাৎ দিনের মধ্যে এমন নতুন জিনিসের আবিষ্কার করা যা শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করা হয়। লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা দালিলুন শারঈউন সহীহুন আসলান আও আসমান, যে আমলটার পিছনে শারঈ কোনো দলিল নেই তাকে বলা হয় কি? বেদাত। কথা বুঝতে পারছেন? তো পরিষ্কার হয়েছে কি? যদি আপনি একটু চিন্তা করেন যে নেকির উদ্দেশ্য কিনা, হ্যাঁ মোবাইলটা বেদাত হয়ে যাবে যদি আপনার নিয়াত থাকে এই মোবাইলটা 10 বছর ব্যবহার করলে একটা হজ্জের নেকি হবে। কে আছেন এই নিয়াত মোবাইল ব্যবহার করেন বলেন তো দেখি? তাহলে এটা বেদাত হলে কি করে? এটা বেদাত হলে করে, এটা শরীয়তের জন্য সহায়ক। মাইকে আজান দিলে বেশি নেকি হবে মুখে আজান দেওয়ার চেয়ে, এই জন্য কেউ আজান দেয়? তাহলে মাইক বেদাত হলে কি করে? আজীব ব্যাপার। হতবা হুজুর দেখতে পায় না, হুজুর দেখতে পায় মোবাইল বেদাত, চশমা বেদাত, বিমান বেদাত, ট্রাক বেদাত,
আর বাসবে দাঁত। কিন্তু টঙ্গীর মাঠের যে যে আখেরি বেদাত হয় এটাকে হুজুর বেদাত দেখতে পায় না। কেন দেখতে পান না? বেদাত ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এটাকে বেদাত দেখতে পান না? এটা কোথায় পেলেন? 625 হিজরিতে একজন ব্যক্তি তৈরি করলো ঈদে মিলাদুন্নবী পালন করা, তাকে আপনারা বেদাত বলতে পাচ্ছেন না? আর বেদাত দেখতে পাচ্ছে মোবাইল বেদাত। এটা কি নেকির উদ্দেশ্য করা হয়? এটা শরীয়তের উদ্দেশ্য করা হয়? শরীয়তের মধ্যে তৈরি যেটা করা হয়, সবে বরাতকে আপনারা তৈরি করে নেছেন, 15ই শাবান সবে বরাত পালন করতে হবে, এটা তৈরি করা, এটা হলো বেদাত। বেদাত চোখে সবে মেরাজ, সবে মেরাজের রাত্রিতে ওই দিন নাকি মেরাজ হয়েছিল, যদিও কোনো দলিল পাওয়া যায় না, ওই দিন রোজা রাখতে হবে, ওই রাত্রে এবাদত করতে হবে, এই মর্মে কোনো দলিল নাই অথচ এবাদত বানিয়ে নিয়েছে, এটা হলো বেদাত। কথা বুঝতে পারেননি? যদি কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত থাকে, যদি কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত থাকে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আপনি শুনুন ভালো করে, 441 পৃষ্ঠার হাদিস, 1366 নম্বর হাদিস, যদি বেদাত করে কেউ মারা যায়, মারা যাগার আগেই কোনো ব্যক্তির আমল কবুল হবে না। 371 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। কেউ যদি এমন কোনো আমল করে, এমনি অপরাধ করে ফেলেছি, জয়েফ এবং জাল হাদিসের বিরুদ্ধে লেখে জাল সালাত, জাল হাদিসের কবর রাসুল সাল্লাল্লাহু আলাইহি লেখে, আবার নতুন করে আমরা একটা শক্ত দলিল সহ, মানুষ বেদাত করে দলিল না পাওয়ার কারণে। কথা বুঝতে পেরেছেন? কিসের কারণে? দলিল না করে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম একটা বই, ওযু সম্পর্কে, সালাত সম্পর্কে, আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, কুরবানি সম্পর্কে, আকিকা সম্পর্কে, যত প্রশ্ন আপনাদের মধ্যে আছে সমস্ত প্রশ্ন দলিল ভিত্তিক আমি পরিশ্রম করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেন প্রত্যেকটি ঘরে পৌঁছে আপনাকে যেন ওই মুফতির কাছে যাওয়া না লাগে যে মুফতি আপনাকে পথভ্রষ্ট করবে। আপনি ফতোয়া পড়ে দেখছেন 1330টা প্রশ্ন আছে, আমি চেষ্টা করেছি কোনো ব্যক্তিকে যেন বেদাতি হুজুর পথভ্রষ্ট না করতে পারে। দলিল সহ আপনি মানবেন, হুজুরকে দেখাবেন, এই যে বুখারী এত নম্বর হাদিস, এত পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, অধ্যায়টা এত, অনুচ্ছেদটা এত, আপনি বের করে দেখান কত বেদাত চালু করেছে, বেদাতের হিসাব নাই। সালাতের মধ্যে পুরোটাই তো বেদাতে ভর্তি, আর জাল হাদিসে ভর্তি। আরে ওজুর দোয়াটা পর্যন্ত বেদাতি দোয়া, ওজুর দোয়া তৈরি করেছে, বিসমিল্লাহির রহমান রহিম, আল ইসলাম হাক্কুন, আল কুফর বাতিলুন, আল ইমানু নুরুন, আল কুফর জুলমাতুন, এটা বেদাত। দলিল নাই, এটা বেদাত দলিল নাই। কে তৈরি করলো? আশরাফ আলী থানভী, একজন আলেম এই দোয়া তৈরি করেছে, আল্লাহর নবীর পঠিত দোয়া বাদ দিয়ে কোন বেদাতি আলেমের দোয়া পড়তে আমরা রাজি নই। সারা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ, কোন হাদিস গ্রন্থে বর্ণিত হলো এই দোয়া, আপনি কেন তৈরি করলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির 25 নম্বর হাদিস, ওযু করার সময় পড়তে হবে বিসমিল্লাহ, শেষ। দলিল, আমি দলিল দিলাম, আপনি দলিল দেন? আপনি যে বললেন এত বড় দোয়া পড়তে হবে, আপনি দলিল দেন? কোথায় দলিল? তারাবির দোয়া তৈরি করলাম, সুবহানাল্লাহিল মুলকুল মালাকুতুল কুদরাতুল হাইবাতে ইয়ামুজিরু 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 বলে শেষ করে দিলাম, এটা নাকি তারাবির দোয়া? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সারা পৃথিবীর আলেমের কাছে চ্যালেঞ্জ থাকলো, তারাবির সময় এই দোয়া পড়তে হবে, আল্লাহর নবী কোথাও জাল হাদিস বলে গেছেন, এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না। কেন তৈরি হলো এটা? ইফতারের সময় দোয়া তৈরি করেছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কাতু আলা রিজকিকা ওয়া আফতারতুকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, সবাই পড়ে, টিভিতে পড়ে, রেডিওতে পড়ে, পত্রিকায় দেয়, পেপারে দেয়, ক্যালেন্ডারে দেয়, মুখে মুখে মুরব্বীরা বলে, কিন্তু ইফতারের সময় এই দোয়া পড়তে হবে, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একেবারে গাজে করে মানুষকে শুধু এমনিতে শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বো, আল্লাহ বলে আকাসুম তোলার ইসকে আফতার, তো হাদিসটা জয়ীফ, আমরা জয়ীফ হাদিস মানি না, বিসমিল্লাহ বলে ইফতার করবো সহি, তবে ইফতারি পর পড়বো জাহাবাস জামাও অপতালাতাল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ, কোনো আপত্তি আছে? হাদিস সহি মেনে নিব, হাদিস সহি না হলে মানবো না, জয়ীফ হলে মানবো না, জাল হলে মানবো না। কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে, সবই বেদাত আকারে চালু আছে,
আপনাদেরকে দলিল ভিত্তিক আমল করার জন্য অনুরোধ করছি। যদি আজকে বেশি বাগাড়ম্বরি করেন, আজকে যদি ভুলের উপরে টিকে থাকেন, সবচেয়ে বাংলাদেশের বড় সমস্যা হলো মৌলবী আর মুরব্বি, এই দুই শ্রেণীর মানুষ ভুল সংশোধন করতে চায় না, এতই আঁকড়ে ধরে থাকে। মুরব্বি আপনি সম্মানী মানুষ, আপনার ফজিলত কত জানেন? ও বয়স্ক মানুষ, আপনার ফজিলত কত জানেন? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মুরব্বিকে সম্মান করে ওই ব্যক্তি যেন আল্লাহকে সম্মান করে। এত ফজিলত আপনার, কিন্তু আপনার মধ্যে এত অহংকার কেন, এত জিদ কেন, এত গোলামি কেন? আপনি একটু নরম হন। আপনার যদি বয়স 120 বছর হয়, যদি জানতে পারেন ওই সময় তাসবি দানা দিয়ে তাসবি গুণনা করা বেদাত, হাতের আঙ্গুলে তাসবি গুণনা করতে হবে, যদি ভুলও হয় হাতের আঙ্গুলে তাসবি গুণনা করে করবেন, এই হাতের আঙ্গুলের গিরাগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিবে। 1502 নম্বর হাদিস, লাটরায়ের বিসি দ্বারা, পাথরের কঙ্কর দ্বারা তাসবি দানা দানা তাসবি দানা গুণনা করা বেদাত। 120 বছর বয়সে, বৃদ্ধ বয়সে জানতে পারলেন না চলবে না, আপনি আল্লাহর ওয়াস্তে ত্যাগ করেন, আপনার ক্ষতি করতে আসেনি উপকার করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত বড় রহমান, তিনি কত দয়ালু, তিনি কত দয়ালু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তওবা করলো, সূরা ফুরকান 70 নম্বর আয়াত, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, বিশুদ্ধ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। 90 বছর বয়সে গিয়ে শুনলেন এই আমুলটা আমার ভুল ছিল, ভুল ছিল মানে আজানের দোয়াই পড়েছেন, ওয়াদদারাজাত রাফিয়া ওয়ারজুকনা শাফাতুহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই বাড়তি অংশটুকু হাদিসে পাওয়া যায় না, আপনি কেন পড়তে গেলেন? যতটুকু সহিহ বুখারীর মধ্যে আসছে অতটুকু পড়েন। আপনি যখন বলছেন মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি উত্তর দিচ্ছেন সাদদাকতা ও বারারতা, নাউযুবিল্লাহ, সাদদাকতা ও বারারতা বলার দোয়া পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই। আপনাকে কেন বলবো, বেদাত সম্পর্কে ভাই আলোচনা করতে দিলে আমার অবস্থা ভালো থাকে না, আমি খুব কষ্ট পাই। রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে যারা বেদাতি আদর্শের প্রতি আত্মসমর্পণ করে, যারা বেদাতকে মেনে চলে, তাদের মতো হতভাগার কেউ নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বেদাত করে মারা যায়, যদি কেউ বেদাত করে মারা যায়, তাদের কোন আমল আল্লাহ কবুল করবেন না, বরং আল রাসূল বলছেন 441 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম, মান আহদাসা, কেউ যদি বেদাতি কাজ করে, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতে ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, শুধু তাই না, লা ইয়াকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফাও ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে তার কোনো ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন তারগিবাত তারহিবের মধ্যে আসছে 54 নম্বর হাদিস, লা ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতান কুল্লে সাহিবা বিদাতি হাত্তা ইয়াদা বিদাতা, বেদাতি ব্যক্তির তওবাকে আল্লাহ আটকে রাখেন, কবুল করেন না যতক্ষণ বেদাত ত্যাগ না করে। আমল কবুল হলো না, দোয়া তওবা কবুল হলো না, রাসূলের সুপারিশ পাবেন না, কাল কিয়ামতের মাঠের কথা বলছি আমি, বক্তব্য শেষ করে দিচ্ছি, শেষ চলে এসেছে না? আচ্ছা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যদি আপনি ইমাম যদি না মানতে পারেন, যদি ইমাম যদি মানতে না পারেন আপনি, আপনি হতভাগে, এতে কোনো সন্দেহ নাই। সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমানাদু কুল্লা উনাসিন বি ইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমি ইমাম সহ ডাকবো, প্রত্যেককে আমি ইমাম সহ ডাকবো। এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে কাসির বলতে গিয়ে বলছেন একজন বিদ্বান উক্তি তুলে ধরে, হাযা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের মাঠে যদি ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে সোজা সুজি জান্নাত, আর মুহাম্মদ না হয়ে যদি কোনো বুজুর্গ হন, কোনো পীর হন, কোনো ওলি হন, কোনো দরবেশ হন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। ইমাম কে হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে ইমাম। আমরা সেই কথাই বলি, ইমাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, আপনার কাউসারের পানি পান করতে পারবেন, আল্লাহর নবীর সাথে সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবেন। আর যদি বেদাতি হয়, প্রত্যেকদিন ইমামের কাছে শুনেন,
কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নাসাইর 1578 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, বেদাতীরা জাহান্নামে যাবে। স্পষ্ট ভাষা আপনাদেরকে বললাম, জানতে হবে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যেখানে কোরআন এবং সহিহ হাদিস অনুসারে আছে, সালাফিরা আছে যেখানে, আহলে হাদিসরা যেখানে আছে, সেখানেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে দাওয়াত দেয়। আল্লামা খতিব বাগদাদি তিনি বলছেন শারফু আসহাবুল হাদিসের মধ্যে 47 পৃষ্ঠায় তিনি বলছেন, বন্ধুরা শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদুল আরা ওয়া তাসতাহসিনু রায়াল তাকিফু আলাই। পৃথিবীতে যত ফেরকা আছে, যত দল আছে, যত ফেরকা বন্দি আছে, মাযহাব আছে, তরিকা আছে, সবাই নিজ নিজ তৈরি করা আমলের আনুগত্য করে, তাকেই সন্তুষ্ট, তার উপরে সন্তুষ্ট থাকে, তার উপরে টিকে থাকে, সে ওয়া সাবিল হাদিস, তবে আহলে হাদিসগণ নয়। আহলে হাদিসগণ বেদাতের তোয়াক্কা করে না, শিরিকের তোয়াক্কা করে না। কারণটা কি? ফাইনাল কিতাবা উদ্দাতহুম, তিনি বলছেন তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়া সুন্নাতা হুজ্জাতহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতহুম, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দল নেতা। কি আর শিরিক করবেন আপনারা? না। আমি শেষ আবেদন জানাবো আপনাদেরকে, বক্তব্যের শেষ পর্যায়ে এসে, সারা বাংলাদেশে যারা আহলে হাদিস সহি হাদিস আকিদা বিশ্বাসী, কুরআন এবং সহি হাদিস দাওয়াত দেন, তাদেরকে বলবো এই রকম ঐক্যবদ্ধ থেকে দাওয়াতে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? ঐক্যবদ্ধ থেকে যেখানে থাকবেন সেখানে দাওয়াতে কাজ করবেন। ঐক্য যদি না থাকে, তা যদি ভেঙ্গে চুরমার হয়ে যান, ঐক্য না থাকলে, বিচ্ছিন্ন থাকলে, সহজে আক্রমণ করে আপনাকে ধ্বংস করা সম্ভব। ব্রিটিশ বিরোধী আন্দোলন চলেছে, তখন ঐক্যের আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইকবাল, পাকিস্তান থেকে আহ্বান জানিয়েছিলেন, তিনি বলেছিলেন বাতানে শুয়া বকাবা ইলক তুড়ো রুসুমে খুন কে সালা সিলক তুড়ো এহি দিনে মুহকাম এহি ফাতেবাব কে দুনিয়ামে তাওহীদ হবে হিজাব। শুনে রাখো, যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রকম রসম রেওয়াজ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও, এহি দিনে মুহকাম এহি ফাতেবাব, এটাই হলো দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়ামে তাওহীদ হবে হিজাব, দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। তিনি বলেছিলেন লাহোর কলেজে যখন পড়েন তখন ছিল এক বক্তব্য, যখন ছিলেন ছোট ক্লাস সিক্সে যখন কবিতা লিখেছিলেন, তখন কবিতা লিখেছিলেন সারে জাহাসে আসিয়া হিন্দুস্তা হামারা হাম হামারা হাম বুলবুল হে গুলিস্তা হামারা। তিনি লিখছেন ছোট হাতে কবিতা, সারা পৃথিবীর মধ্যে আমাদের হিন্দুস্থান এই উপমহাদেশ শ্রেষ্ঠ জায়গা, আমরা হলাম বুলবুলি, পুরোটাই হলো ফুলের বাগান। লাহোর কলেজে যখন গেলেন তখন তিনি কবিতা লেখলো উল্টাটা, এটা না এটা বলতে চাইনি, চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হে হাম, আতন হে সারা জাহান হামারা, উল্টা হয়ে গেল না কথা পুরোটাই। চেতনা যখন ফিরে যাবে, আমি বিশেষ করে তরুণদের আহ্বান জানাই, তোমরা দাওয়াতি কাজ করে যাবে, মাদকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, উন্মুক্ত কণ্ঠে এই দেশে কথা বলার সুযোগ আছে, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তোমরা কখনোই কখনোই এই সমস্ত নোংরামির সাথে জড়িত হবে না। ছাত্র হও তুমি, বিশ্ববিদ্যালয়ের, কলেজের, মাদ্রাসার যেখানকার হও না কেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, বেদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, তুমি ভয় করবে কেন? ভয়ের কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যতই ষড়যন্ত্র করুক আল্লাহর রহমতের কাছে কোন ষড়যন্ত্র টিকে থাকবে? কাজী নজরুল বলেছিলেন আমি যে চির অজেয় ঝুটা কারণে নিগুড় আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাদ কারণ আসিয়াছে মূল চলপথ হইয়া বাধা তারুণ, পুড়ি নয় আমি নমরুদি হতাশনে বিকাই না বিপুল কারণে ধরে সাদ্দাদের ওই অহংকারী মাত্তা বেলাইছে মিশেছে ফেরাউন গেছে বাহারে কুলজুমে ভেসে নমরুদ ছিঁড়ে পড়েছে পয়জার, আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলো সবে উচ্চ কণ্ঠে না বলেছিলেন এমনি না, তার ভিতরে চেতনা ছিল, তিনি মানুষকে জাগাতে চেয়েছিলেন, তিনি মানুষকে জাগাতে চেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, শুধু তাই না তরুণদেরকেও বলেছেন তিনি ঐক্যবদ্ধ করার জন্য, দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পাঁচ সিরিয়াসে পাল কে ধরবে হাল আছে কার হেম্মত, কে আসো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তোমার ভারী দিতে হবে পানি দিতে হবে তরি, এমনিতেই বলেননি।
বন্ধুরা আমার, শিরিক বিদাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা কাজ করি সমাজ সংস্কারের, প্রচুর তুলি রাজনীতির নিয়ে আমাদের ভাবনা নাই, চিন্তাও নাই, ভাবিও না, চিন্তাও করি না, আগের আহলে সুলাম একরাম এটা নিয়ে ভাবেননি, আমরাও ভাবি না, ঠেলাঠেলি ভাবি না, আমরা শুধু সমাজ সংস্কারের কাজ করে আমরা কাজ করেই যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাদের শেষে আবেদন জানাবো, এই 730 পৃষ্ঠার 30টা প্রশ্ন আছে, 1330টা প্রশ্ন আছে, 600 পৃষ্ঠার বইটা আপনারা বাড়িতে রাখবেন প্রত্যেকেই, এই অনুরোধ আমি জানাচ্ছি, যেন আপনার ফতোয়াগুলো জানতে পারেন। আমি পরামর্শ দিই, বালিশের কাছে রাখবেন, একটা মুফতি থাকবে আপনার কাছে, যেন কোনো বেদাতে হুজুর কোনো ব্যক্তি যেন পথভ্রষ্ট না করতে পারে। আরকানুল ইসলাম বইটার নাম, বক্তব্য শেষে মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকেই, এই আবেদন জানাচ্ছি। পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহ আমিন। আপনারা যারা সামিল হয়েছেন, আল্লাহ আমাদের তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আল্লাহ আমিন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।